স্বজনদের অভিযোগ, শনিবার রাতে সদর উপজেলার মোল্লাবাড়ি স্ট্যান্ডে রুহুল কুদ্দুস রাহাতের বাড়িতে যান সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন ও তার অনুসারীরা। এ সময় পাওনা টাকা ফেরত না পেয়ে রাহাতকে মারধর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায় অভিযুক্তরা। চিৎকার শুনে স্বজন ও আশপাশের মানুষরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠিয়ে দেন। সুজন সুন্দরিয়া তারা এদিকে হামলা করতে আসছিল, তার বাইয়ের সামনে গেছে, তখন সে ওই ই করছে হাতুড়ি দিয়ে বাড়িতে দল আইসে আর পরে মানে হেরা হুন্ডো মুন্ডো থামাইছে থামাইয়া এর মধ্যে খোলাপান মনে করেন হেফাজত গেছে, প্রথম চালাই গেছে বাসার দিকে, বাসায় কী করছে তার জানি আমরা তো স্টেশনে, পরে স্টেশনে আইসে, স্টেশনে আইয়া মানে ইলাহির কীর্তি। তবে পাল্টা অভিযোগ করে সুজনের দাবি, তুহিনের কাছে রাহাতের বেশ কয়েক লাখ টাকা দেনা ছিল, এই টাকা ফেরত চাওয়ায় রাহাতি হামলা চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের অথবা কেউ আটক হয়নি।